অ্যাঞ্জেল নাম্বারের ভাইব্রেশন দুর্দান্ত, তোমরা আগেও জানো বহু অ্যাঞ্জেল নাম্বার দিয়েছি, তোমরা বহু কাজ পেয়েছ। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে, না হলে আবার আমাকে হয়তো জিজ্ঞেস করবে, সবসময় উত্তর দেওয়া সম্ভব হয় না। তাই বারবার বলবো, প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখো। রেকি নলেজ অজয় কুমার দত্ত চ্যানেলটি সমস্ত রকম আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অ্যাক্টিভেট করুন। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, দারুণ আছো। আজকে বন্ধুরা তোমাদের জন্য সেই সাবজেক্ট নিয়ে এসেছি যা তোমাদেরকে ভীষণভাবে আনন্দিত করবে, বিশেষ করে যারা কোনো নিজের মনের মানুষকে, স্পেসিফিক কোনো পার্সনকে চাইছো, মনের মধ্যে দীর্ঘদিন ধরে পুষে রেখেছো সেই বাসনা কি সেই মানুষটাকে চাও নিজের জীবনে পেতে, কিন্তু বলে উঠতে পারছো না বা পাচ্ছ না কোনো কারণবশত বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে তোমার এই চাওয়ার পাওয়ার পরিণতিটি। তো তার জন্য আমি একটি দারুণ অ্যাঞ্জেল নাম্বার দেবো, খুব শক্তিশালী অ্যাঞ্জেল নাম্বার দিয়ে দেবো, যেটি তোমরা এনার্জি সার্কেল করে ইউজ করতে পারো, এবং এটি তোমাদেরকে আশা করছি খুব ভালো বেনিফিট দেবে অন্যান্য অ্যাঞ্জেল নাম্বারের মতোই। তবে একটা কথা বলি যে তোমরা অবশ্যই চেষ্টা করবে প্রত্যেক দিন অন্তত 5 মিনিট করে মেডিটেশন করার। আর যারা রেকি জানো তারা তো জানে যে তারা কি অপূর্ব জিনিস পেয়েছো, রেকি প্র্যাকটিস করলে কিন্তু আমরা খুব ভালো রিসিভার হতে পারি, গুড রিসিভার হতে পারি। সুতরাং যারা এখনও রেকি শেখোনি তারা রেকি শিখে নিও, অনলাইন ক্লাসে আমার কাছে শিখতে পারো। সরাসরি ক্লাস এই মুহূর্তে এখন করতে পারছি না কোভিড পরিস্থিতির জন্য, কিন্তু অবশ্যই শিখে নিজেকে সুস্থ রাখতে পারো, অন্যদেরকে সুস্থ রাখতে পারো, শারীরিক মানসিক দিক থেকে, রিলেশনগত দিক থেকে, ইকোনমিক দিক থেকে, সব দিক থেকে সমৃদ্ধশীল হতে পারো। তো বন্ধুরা চলো সেই অ্যাঞ্জেল নাম্বারটি কী, অ্যাঞ্জেল নাম্বারটি কীভাবে ইউজ করবে। এক তো তোমরা বডিতে লিখে রাখবে ঠিক যেভাবে বলে দেবো বাদিকে, দ্বিতীয়ত তোমরা ওয়াটার বোটলের সঙ্গে যেভাবে বলবো ঠিক এখানে একটি পদ্ধতি সেই পদ্ধতিটাই বডিতে ইউজ করবে, ওয়াটার বোটলে ইউজ করবে। এবং তুমি যে ঘরে শোও অর্থাৎ ঘুমাও বা যে ঘরে থাকো বেশিক্ষণ, সেই ঘরের দেওয়ালে দক্ষিণ দিকের দেয়ালে দিয়ে রাখবে এই এনার্জি সাইকেলটি অ্যাঞ্জেল নাম্বার সহ, এবং এর ভাইব্রেশন দারুণ, দেওয়ার সঙ্গে সঙ্গে ভাববে যে ঘটে যাবে ঘটনাটা। তোমাকে প্রত্যেক দিন ওই নাম্বারটি চ্যান্টিংও করতে হবে, দিনে 3 বার 45 বার করে, অর্থাৎ জপ করবে, ধৈর্য ধরে করবে টানা 45 দিন। কোনো কোনো ক্ষেত্রে সময় বেশি লাগতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে তার অনেক আগে এটা হয়ে যায়। কীভাবে হয়, কেন হয়, নিজের প্র্যাকটিস করলেই বুঝতে পারবে। তো চলো সেই নাম্বারটি দিয়ে দিই তোমাদের জন্য। নাম্বারটি হলো 7 9 8 4 1 6 4 8। এই যে অ্যাঞ্জেল নাম্বারটি, এই অ্যাঞ্জেল নাম্বারের নিচে নিজের ফুল নেম লেখো। মনে করো আমি লিখছি রিয়া দাস, কারোর নাম, এই যে রিয়া দাস মেয়েটি একে কেউ চায় নিজের জীবনে পেতে সঙ্গিনী হিসাবে, তাহলে তার নামটা এখানে লিখলো। এবার যে করছে প্রসেসটি, অর্থাৎ তুমি প্রসেসটি করছো, তোমার নামটি লিখবে উপরে, এই নাম্বারের উপরে। ধরো তোমার নাম বাবু পাল,
বাবুপাল। তাহলে বাবুপাল লেখা হলো, নিচে রিয়া দাস, এখানে অ্যাঞ্জেলা মাটি দেওয়া হয়েছে। এই নামের নিচে লিখবে 7 4 1 এবং 1 1 7 6। লেখা হয়ে গেলে পুরোটাকে একটা এনার্জি সার্কেল দিয়ে দাও সুন্দরভাবে। বোঝা গেছে? খুব সহজ সরল জিনিস। এটাকে লেখার পর একটা কাগজে লিখলে, তোমার ঘরের দক্ষিণ দিকের দেয়ালে লাগালে, তোমার বডিতে যে কোনো জায়গায় সেমভাবে এটাকে রোজ একবার করে লিখবে। জলের বোতলে এইভাবেই লিখে রাখতে পারো, অথবা জলের বোতল বা গ্লাসের নিচে একটি কাগজে লিখে সেই জলটা এনার্জাইজ হয়ে যাওয়ার পর, অর্থাৎ 10 মিনিট পর ওটা রাখার, 10 মিনিট পর দিনে যখন খুশি এক দুধরুক করে খেয়ে নেবে। জল শেষ হওয়ার আগে আবার জল ভরে রাখবে। এটা ঠিক এই যে এনার্জি সাইকেলটি দিয়েছি, এটা দুর্দান্তভাবে কাজ করে। এই একই রকম ছোট্ট একটি কাগজে লিখে সেটিকেও তোমাদের মানি ব্যাগে রাখবে, যাতে সর্বক্ষণ তোমার সঙ্গে সেটা থাকে। মাথার যে বালিশটা ইউজ করো, সেই বালিশের কভারের মধ্যেও রেখে দেবে। এই নাম্বারটিকে পুরো চ্যান্টিং করবে 45 বার, এই নাম্বারটিকে চ্যান্টিং করবে 45 বার, এই নাম্বারটিকে চ্যান্টিং করবে 45 বার, 1 1 ডিজিট করে। একটা বলে দিই, যেমন ধরো 7 4 1 7 4 1 7 4 1, ঠিক এইভাবে দিনে 3 বার জপ করবে। এবং মনে ইন্টেনশন রাখবে, তুমি যাকে চাইছো সেই মানুষটি তোমার লাইফে খুব সহজে এসে গেছে, সমস্ত রকম ব্লকেজ বা বাধা কেটে গেছে। তবে বন্ধু একটা কথা বলি, যে যাকে চাইছো আগে জেনে নিও যে সে অন্য কাউকে ভালোবাসে কি না, অন্য কারোর লাইফের সঙ্গে সে জড়িত কি না। জোর করে কাউকে পেতে যেও না, তাহলে কিন্তু তাতে হিতে বিপরীত ঘটতে পারে। কেননা আমরা প্রকৃতি বিরুদ্ধ কোনো কাজ করতে গেলে অবশ্যই তারও শাস্তি আছে। ভালো কর্মের যেমন পুরস্কার আছে, খারাপ কর্মের কিন্তু তিরস্কারও আছে প্রকৃতির কাছে, ইউনিভার্সের কাছে। সুতরাং নিজে সুখী হওয়ার জন্য অন্য কাউকে আমরা কষ্ট দেব না, অন্য কাউকে অন্য কারোর জীবনে আধার ঘনিয়ে আসুক আমরা সেটাও চাইব না। সুতরাং পদ্ধতিটি তোমরা অবশ্যই করতে পারো, সব কিছু ভাবনা চিন্তা করে ভেবে চিনতে। তো বন্ধুরা আজ চলিত হবে, যাদের ভালো লেগে থাকবে তোমাদের নিজেদের বন্ধুবান্ধবের মধ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে পারো। মনে বিশ্বাস রেখে করো, আমাকে কোনো কোশ্চেন করতেই হবে না। তো আজকে চলিত হবে, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, দারুণ থাকো। ধন্যবাদ।